আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দু ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কুমারখালীতে গৃহীত কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ মহিলা পরিষদ কুমারখালী শাখা কর্মসূচির অংশ হিসেবে পঁচিশে নভেম্বর শনিবার বিকেলে মহিলা পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লিগ্যাল এইড সম্পাদক আকলিমা খাতুন লিখিত বক্তব্যে তিনি নভেম্বর পঁচিশ তারিখ থেকে ডিসেম্বর দশ তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ঘোষণা দেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংবাদিক এস এম রাজ্জাক সাংবাদিক সাহেব আলী সাংবাদিক এম এ ওহাব সাংবাদিক সাকিবুল হাসান সাংবাদিক রাকিব হোসেন সাংবাদিক পলাশ প্রমুখ বাংলাদেশ মহিলা পরিষদ কুমারখালী শাখার সভানেত্রী হোসেন আরা রুবির সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা পরিষদ কুমারখালী শাখার সহ সভাপতি সাজেদা খাতুন রওশন আরা নীলা চম্পা নজরুল সাধারণ সম্পাদক ইসরাত জাহান সাংগঠনিক সম্পাদক মনিরা হোসেন মেরি লিগ্যাল এইড সম্পাদক আকলিমা খাতুন অর্থ সম্পাদক শামিমা পারভীন ও বিশিষ্ট কবি পরিমল কুমার ঘোষ